بسم الله الرحمن الرحیم. السلام علیکم. معجزہ میرے نبی کا کہہ دیا تو ہو گیا، معجزہ میرے نبی کا کہہ دیا تو ہو گیا، کہہ دیا تو ہو گیا، کہہ دیا تو ہو گیا، آپ نے قطرے کو دریا کہہ دیا تو قل ھو اللہ احد ولم یکن لہ کفوواً احد، صلی اللہ تعالی علی حبیبہ محمد و آلہ و اصحابہ بارک و سلم، اللهم صل على اللهم امين سيدنا محمد وعلى اله وصحبه اجمعين. لا لا من قدام استاذ مصطفى جس نے عید میلاد النبی اور اس پاک جلسے قبول اور منظور فرما، یا اللہ علماء کرام خطابات دل جان سے قبول کرنے کی توفیق نصیب فرما، آمین، دونوں جہاں کی بہتری نصیب فرما، آمین، سجادہ نشین حضرت علامہ پیر طریقت ترابر شریعت آ سید بدر الدجا باری کو عمر دراز عطا فرمائے، آمین، تمام حاضرین کی مقاصد حسنہ پورا فرمائے، اللہم آمین، اللہم احسن اخواتنا فی الامور کلہا و آجرنا من خزی دنیا و عذاب الآخرہ، آمین. صلی اللہ تعالی علی النبی کریم وعلی آلہ اصحابہ اجمعین برحمتک یا رب. السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ. وعلیکم السلام ورحمۃ اللہ تعالی وبرکاتہ. سلام سنت جواب دینا واجب، واجب ترک کر لے گناہ کبیرہ ہو، ہمیں آبار سلام دیو اپنا اچھا بازے وعلیکم السلام، যাতে গুণে কবিরার কারণে আল্লাহ ইচ্ছা করলে এক এক বান্দাকে একটা গুণে কবিরার কারণে কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বালাইতে পারে। আল্লাহ তাবারক তাআলা সাজ সাহেব কবিরার সদকা, আল্লাহর গোসপাক গরিব নামাজের সদকা, আউলিয়া কামিলের সদকা আল্লাহ জাহান্নামের আজাব থেকে আমাদেরকে নাজাত দান করুন, দূর করুন, আমিন। আমি সালাম দেব উচ্চ আওয়াজে জবাব উত্তর দেবেন, আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين والصلاة والسلام على سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ورسولنا ورسول ربنا ونورنا ونور إيماننا ونور قلوبنا ونور قبورنا سيدنا محمد أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه وأولياء ملته وصلحاء أمته وشهداء محبته وعلينا معهم ولهم وفيهم وبهم أجمعين. أما بعد فقد قال الله تبارك وتعالى في
في شأن حبيبي العظيم. إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد سيدنا. اي درود پاکر مجھے صلات آسے صلات نہیں اے جنہ مدر چٹوگرام درود شروع پرن جیٹر مجھے صلات آسے صلات দুটা যায় কিন্তু আমাদেরটা উত্তম সালা দুনিয়া নসিমা যা নেবে বতহ গুজর কো আহওয়ালম হাবিবিরা খবর কোন সারা দুনিয়া বেবর যা নে মুস্তাকব দরাজা ফেদায়ে রওজায়ে খৈরি বশর কোন সারা দুনিয়া عليكم سلام يا حبيب الله عليكم. بسم الله الرحمن الرحيم. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا. صدق الله مولانا العظيم وصدق رسول النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. مولايا صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم. الله تبارك وتعالى جل جلاله شاهي دروري بشمار انجن شكريا ديك التسيس বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে দরবারে বারিয়া আলিয়াতে যারা উপস্থিত হয়েছেন বা উপস্থিত হবেন, আমি কোরআন এবং হাদিসের আলোকে অকাট্যভাবে বলতে পারি তারা সবাই জান্নাতি বেহেশতে। কেমনে বেহেশতে আপনি কি করে জানলেন? আমি জানলাম আল্লাহর কালামুল্লাহ থেকে, রসুল পাকের হাদিস পাক থেকে। হযরত গ্রামে আমি একটা কথা আপনাদের জানতে চাই। সবাই জানেন আল্লাহ সবসময় আছেন কিনা? দুই হাত তুলে বলেন আল্লাহ। আল্লাহর জগৎকে সৃষ্টি করার আগেও ছিল কিনা? শুধু আল্লাহ ছিল, কোন মখলুক? আসমান ছিল না, জমিন ছিল না, দিন ছিল না,
انسان طرولتا حیوانات جمادات نباتات কিছু ছিল না, শুধু আল্লাহ ছিল। আল্লাহ সৃষ্টি জগতকে সৃষ্টি করার আগেও ছিল, এখনো আছে এবং সবসময় আছে। আল্লাহর শুরু নাই, আল্লাহর শেষ হবে, আল্লাহর কোনো মেসাজ নাই, আল্লাহ শুধু একাই ছিল। আল্লাহর ইচ্ছা হলো আমি একা থাকলে লাগবো, আমাকে স্মরণ করনে ওয়ালা যখন নাই, যে মুঝে ইয়াদ করনে ওয়ালা কোই নেই, মাই আকিলা হুঁ, তো উসমে ফায়দা ক্যা হ্যায়, আমি একাশ্বর, আমি একক, আমি ছাড়া কোনো মখলুক নাই, আমাকে স্মরণ করার মতো কেহ নাই। সুতরাং আল্লাহ ইচ্ছে করলেন আমাকে স্মরণ করতে হলে আমি এমন একজন বন্ধু তৈরি করব, আমার যেমন তুলনা নাই, মেশাল নাই, বন্ধার মধ্যে সৃষ্টির মধ্যে ওনার মেশাল থাকবে না। তখন আমার ওয়াদানিয়তের প্রমাণ হবে, লাইসা কামিসলি শাই, আল্লাহর কোনো মেশাল নাই, আল্লাহর কোনো মুসিল নাই, আল্লাহর কোনো হামতা নাই, আল্লাহর কোনো শরীফ নেই, আল্লাহ লা শরীফ। সুতরাং এই জন্য আল্লাহ তাবারক তাআলা নির্দেশ দিলেন কোন হাবিবি মুহাম্মদ, হাদিসে কুদসি, আমার বন্ধু মুহাম্মদ তৈয়ার হয়ে যাও। ফখলক মুহাম্মদ, কোন হয়ে যাও আমার হাবিব মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী সূরত তৈয়ার হয়ে যাও। কোন বলার সাথে সাথে ফয়াকুন, রসুল পাক তৈয়ার হয়ে গেছে। তাহলে আল্লাহ নিজকে প্রকাশ করার জন্য সর্বপ্রথম যাকে তৈয়ার করলেন নূরের দ্বারা, তিনি আমার প্যারা হবেন। দেখেন আল্লাহর হাবিবকে তৈরি করার পর মালিকুল উলামা মাওলানা জহিরউদ্দিন বিহারি আলা হযরত মুজদ্দুদ্দিন মিল্লাত শাইনশাহ ইশক মুহাব্বত মিজাবে রহমত হযরত সৈয়দনা ইমামে আহমদ রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্যতম খলিফা মালিকুল উলামা মাওলানা আল্লামা জহিরউদ্দিন বিহারি রহমতুল্লাহ আলাইহি, এক বিরাট হাদিস ফতোয়ায়ে মালিকুল উলামার মধ্যে নকল করেছেন যে আল্লাহ নিজকে প্রকাশ করার জন্য প্রথম সৃষ্টি নূরানী সূরত তৈরি করলেন আমার প্যারা নবী। এই নূরানী সূরতের আলো থেকে 18,000 মখলুক তৈরি করলেন, 27 পান, 7 জমিন, জিন, ইনসান, তরু, লতা। তখন এই লাখ লাখ কোটি কোটি মখলুকাত তখন আপন আপন বাসায় আল্লাহকে তখন স্মরণ করতেছে, আল্লাহ জিকির করতেছে, আল্লাহর মকসদ পুরো হয়েছে। আল্লাহ প্রথম নিজকে প্রকাশ করলেন নবীর মাধ্যমে, নবীকে তৈরি করার পর নবীর নূরানি আলো থেকে কোটি কোটি সৃষ্টি জগৎ তৈরি করলেন। আজ কোটি কোটি সৃষ্টি জগৎ, আসমান, জমিন, তরুলতা, জিন, ইনসান, ফেরেশতা আপন আপন বাসায় আল্লাহ জিকির করতেছে। ওয়া ইন মিন শাইইন ইউসাব্বিহু লিল্লাহ, প্রত্যেক জিনিস
এখন আল্লাহর পবিত্রতা, আল্লাহর জিকির, আল্লাহর তসবিহ পাঠ করতেছে। তাহলে হচ্ছে আল্লাহর নবীকে মখলুক নূর দ্বারা তৈয়ার করার কারণ কি? আল্লাহ নবীর মাধ্যমে নিজকে প্রসার প্রকাশ করা। তাহলে একথা স্পষ্ট হয়ে গেল, আজ আল্লাহ তাআলা প্রকাশ, আল্লাহ সবসময় আছে, একাত্তর ছিলেন কিন্তু আজ আল্লাহ আসমানের কাছে, জমিনের কাছে, জিনের কাছে, ইনসানের কাছে, তরুণতার কাছে আল্লাহ প্রকাশ হয়েছে আমার নবীর মাধ্যমে। তার একটা দৃষ্টান্ত আমি দিতে পারি। সেই যুগে সম্রাটদের দরবারের মধ্যে শায়ের থাকতো, শায়ের শায়ের মানে যারা শের পাঠ করে, যে শের পড়তে মুশায়েরা হতে হ্যাঁ, ও শায়ের নেই বলকে ও নাখানা হ্যাঁ। শের তৈয়ার করনে ওয়ালে কা নাম শায়ের হ্যাঁ, যিনি কবিতা তৈয়ার করে তাকে কবি বলা হয়, যারা কবিতা পাঠ করে তাদেরকে পাঠক বলা হয়, আর ফারসিতে তাদেরকে বলা হয় নাথা। আমাদের চট্টগ্রাম বুল প্রচার করি যে অমুক শায়ের শের পড়বে, ও শায়ের নেই, ও নাথা। যারা শের লিখেছে, কবিতা লিখেছে তারা শায়ের। ইরান সম্রাটের দরবারে পুরস্কার পাওয়ার জন্য অনেক শায়ের, রোম সম্রাটের দরবারে অনেক শায়ের, তারা তাদের প্রশংসার মধ্যে তারা শের লিখত। এক শায়ের ইরান সম্রাটের সাথে বাজারে গেছে, হঠাৎ করে মুক্তির দোকানে, যেখানে মুক্ত বিক্রি হয়, একটা মুক্ত দেখল সাদা কালো মিশ্রিত রঙের, ওই ধরনের মুক্ত পৃথিবীতে পাওয়া যায় না, তার দাম কোটি 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 টাকা। এই মুক্তটি দেখে হঠাৎ করে শায়ের একটা শের তৈরি করা আরম্ভ করলো। তৈরি করতে গিয়ে মুশকিলে পড়ে গেছে। শেরের একটা ছন্দ সে তৈরি করছে, বাকি ছন্দ তৈরি করতে পারতেছে। প্রথম ছন্দ কি? দূরে অবলক কসে কম দিদম জু দুর্মানি মুক্তা আবলক মানি সাদা কালো মিক্সারকে আবলক বলা হল। এই মুক্তটা দোকান দেখে শায়ের রাজাকে খুশি করার জন্য, পুরস্কার পাওয়ার জন্য ওই মুক্তার তারিফ করতে চাই। তোর রে আবলক কসে কম দি দাম ফার্সি ভাষা কামিয়াব বহুত কম মিলতি হাদা কালো রঙের মিশ্রিত মুক্ত পৃথিবীতে খুব কম পাওয়া যায়, তার দাম রাজা মহারাজা দিতে পারে, কুটিপতিরও দিতে পারে। এখন তৃতীয় ছন্দ মিলাইতে পারতেছে না, অনেক চেষ্টা করল। তখন ইরান সম্রাট বাদশাহ আলমগীর, তখন ঔরঙ্গজেব ভারতের সম্রাট, ওনার দরবারে অনেক শায়ের, অনেক কবি বসে থাকে ওনার সামনে, ওনার ফজিলত বয়ান করে শেরের মাধ্যমে, কবিতার মাধ্যমে। হ্যাঁ, অনেক স্বর্ণ সান্দির
দিনার দ্রাম পুরস্কার পায় তখন তখন এই ছন্দকানি অর্ধেক শেষ। ইরানের শায়ের যারা আছে তাদেরকে ডেকে বললেন, এই শায়ের বাকি অংশ তোমরা লিখতে পারো কি চিন্তা করো। তারা একদিন দুদিন তিন দিন চার দিন, অথচ ফার্সি ভাষা, ফারসের ভাষা ফার্সি, অনেক চেষ্টা করার পরও প্রথম ছন্দের সাথে তারা মিলাইতে পারতেছে না। তখন ইরান সম্রাট এই ছন্দটা লিখে হিন্দুস্তানে পাঠাই দিলেন আলমগীর বাদশার দরবারে। এই আলমগীর ঔরঙ্গজেব, আপনার দরবারে অনেক শায়ের আছে, আমার ফারসের একজন শায়ের একটা মুক্তা দেখে, সাদকালো রঙের বিস্তৃত মুক্তা, ওটার প্রশংসা করতে গিয়ে অর্ধেক শের লিখেছেন, বাকি অর্ধেক লেখা সম্ভব হচ্ছে না। আপনার কাছে যদি কোনো শায়ের থাকে, তার মাধ্যমে দ্বিতীয় ছন্দ মিলাই শায়েরটা পাঠাই দেবে। হযরতে আলমগীর ঔরঙ্গজেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার মাধ্যমে, যার বসিলায় উপমহাদেশের মধ্যে না পৃথিবীতে হানিফ মুসলিম পুনর্জীবন লাভ করেছেন, যিনি ৪০ জন হযরতে আল্লামা মোল্লা নিজামুদ্দিন রহমতুল্লাহের সাদারতে সিয়াদত কিয়াদতের মাধ্যমে ৪০ জন হানিফ মুজাহিদের বিশ্ববিখ্যাত ফেকার ইমাম দ্বারা একটি কিতাব লেখাইছেন, ফতোয়ায়ে আলমগীরি বা ফতোয়ায়ে হিন্দিয়া। যে ফতোয়ার কিতাবটি হানিফ মুজাহিদকে পুনরুজ্জীবিত করেছেন পৃথিবীতে, ওনার দরবারের শায়েরা অনেক চেষ্টা করলো ছন্দ মিলাইতে, মিলাইতে পারল না। কাগজখানা টেবিলের উপর, বাচ্চা খুব পরেশান, চেহারা খুব কালো, একদিন দুদিন তিন দিন চার দিন প্রায় সপ্তাহ চলে গেছে, হিন্দুস্তানের যারা শায়ের কবি তারাও মিলাইতে পারতেছে না। বাপের চেহারা দেখে ওনার মেয়ে হযরতে জেবুল ইসা রহমতুল্লাহ আলাইহা আব্বাকে জিজ্ঞাসা করলেন, আলমগীর সওয়াল কিয়া, মেহরবান ওয়ালিদ, আপ পরেশান কিউ হ্যায়, গমগিন কিউ হ্যায়, হফতা ভর আপকো গমগিন দেখতা হুঁ, পরেশান দেখতা হুঁ, ওজা কিয়া হ্যায়। বলে, বেটি তোমাকে বললে আমার কোনো লাভ হবে না। বলে, তুমি যদি না বলো তাহলে আমিও খুব দুঃখিত হব। মেয়ে খুব খুব ভালোবাসতেন, বয়ের টেবিলের উপর শেরের এক মিশরা আছে, ইরান সম্রাট পাঠাইছে আর এক মিশরা জোড়া দিতে পারতেছে না। বলে, এই জন্য আপনি তো পেরেছেন, এটা তো কোনো মুশকিল কিছু না, চিন্তা করবেন না। সেই দিন আলমগীর বাদশার মেয়ে হযরতে সাইবুন নিসা রহমতুল্লাহ আলাইহা গোসল করে আনার সামনে, গ্লাসের সামনে সুরমা লাগাচ্ছে চোখে, হঠাৎ করে সুরমা দেওয়ার সময় পানি আসে না, হঠাৎ করে পানির একটা ফোঁটা পড়ছে সাদা কালো। সুরমা লাগাইলে চোখের পানি কি হয়, সাদা কালো হয়। হঠাৎ করে উনি দ্বিতীয় ছন্দ মেরে ফেলছে, দূরে আবলগ কসে গমদি দামজুর মগর আজকে বোতানে সুরমাল। হ্যাঁ, আবলগ রঙের মুক্তা খুব কম পাওয়া যায়, বড় বড় সম্রাট সারা কেউ কিনতে পারে না,
কিন্তু তার চাইতো আরো দামি মুদ্রা আছে। সুরমা মিত্রের তো চোখের ফোড়া যখন মাটিতে পড়ে, ওটা আপন রঙের মুক্তার মতো হয়ে যায়। মগর আজকে বোতানে আজকে মানে সুগর পানি সুগর ফোটা, মগর আজকে বোতানে সুরমালু আশেক রসুলের চোখের পানি সুরবে লাগানোর সময় শোকের ফোঁটা সুরমা মিশ্রিত শোকের ফোঁটা আপলক রঙের মুক্তর মতো হয়ে যায়। এই সারটা দেখি ইরানের সম্রাটের কাছে পাঠাই দিয়েছেন, ইরান সম্রাট তো খুশি হয়ে গেছে। উনি চিঠি লিখেছেন যে শায়ের এই চন্দন মিলেছে সেই শায়েরকে দাওয়াত দিচ্ছি, আমি স্বর্ণের তোরা স্বর্ণের বস্তা তাকে দান করব, পুরস্কার দেব, তুমি শায়েরকে আমাদের দেশে পাঠাই দাও। ইরান সম্রাট জানে না যে এটা মেয়ে, একজন মেয়ে লিখেছেন, উনি মনে করছেন কোন পুরুষ শায়ের লিখেছে। এখন চিঠি পাওয়ার পর এখন তো আলমগীর ঔরঙ্গজেব আরো বেশি পেরেশান, তার পেরেশানি দেখে ওর মেয়ে জিজ্ঞাসা করলেন আপনি দুঃখিত হলেন কেন, শেরের ছন্দ মিলনের পর আপনি হাঁটছিলেন খুশি হয়েছিলেন এখন আবার পেরেশান কেন? বলে মা ইরান সম্রাট বড় শক্তিশালী বাদশাহ, এখন শায়েরকে পাঠাই দিতে হয়েছে, তুমি তো মেয়ে মানুষ তুমি যাইতে পারবে কি? লাল গালিশের উপর দিয়ে শায়েরকে নিবে রাজভবনে, বলতে ওটা দুঃখের কোনো কারণ নাই। আমি চিঠির উত্তর দিচ্ছি ইরান সম্রাটের কাছে, আপনি চিন্তা করবেন না। তখন উনি শের লিখতেছেন আলমগীর বাদশার মেয়ে, শের লিখতেছেন ইরানের সম্রাট তোমার চিঠির উত্তর আমি দিচ্ছি, তুমি যে শায়েরকে দাওয়াত দিয়েছ সে শায়ের পুরুষ তিনি একজন মেয়ে, তিনি একজন মেয়ে, সুতরাং তুমি তাকে চাইতে চাইলে গোলাপ ফুলকে দেখো, ফুল দেখা যায় তার সুগন্ধি কিন্তু দেখা যায় না, ফুলের ভিতর সুগন্ধি গোপন থাকে, আমিও আমার শরীরের ভিতর গোপন আছি। ইরান সম্রাট তখন বুঝতে পেরেছে এটা তো পুরুষ নয় মেয়ে না লিখেছে, সুতরাং আল্লাহ ছিল কিছু ছিল না, নবীকে তৈরি করেছেন নবীর ভিতর আল্লাহ গোপনে ১৮ হাজার মখলুক তৈরি করেছেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবল কাইফা খুলিকাত ওয়া ইলাস সামায় কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাস সামায় কাইফা ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। আয় বান্দা, আমি আল্লাহ একাশ্বর, আমার শরীর নেই, তোমরা আসমানের দিকে দেখো, উনের দিকে দেখো, জমিনের দিকে দেখো, বড় বড় পাহাড়ের দিকে দেখো, আমি আল্লাহ সারা যদি আরেকজন থাকত তাহলে সে কন্টেস্ট দিত আমার সাথে, সেও ২৭ পান তৈরি করতে পারত, সাত জমিন তৈরি করতে পারত, সেও আমি আল্লাহ যেভাবে একটি সূর্য তৈরি করেছি সেও আরেকটা সূর্য তৈরি করতে পারত, সুতরাং আমি আল্লাহ একজন, আমার কোনো মেশাল নাই,
لیسا کمثلی شیء نبیو بولے اللہ مثال نکے تا دلیل امی ایوکم مثلی امر مثال آش امرا دیکھتے سی بینو پستکر مدے اردو بانگلہ بھاشائے لکھے نافاق پستک সেখানে লেখা হয়েছে নবী আমাদের মতো মাটির তৈরি মানুষ, রক্ত মাংসের গড়া মানুষ, দুষে গুণে মানুষ, আরে সমস্ত নবী মানুষ, সমস্ত নবী ইনসান, এটা ঠিক। কিন্তু নবীর বশরিয়ত, নবীর যে বশরিয়ত, নবী মানুষ হওয়া সেটাই নবীর মর্যাদা। কেন ফেসরাব করা, ফাহানা করা, শরীর থেকে ঘাম প্রবাহিত হওয়া, এগুলি কি নূরানিয়তের সাথে সম্পর্ক না বশরিয়তের সাথে? জোরে বলেন না। ইসকা তাআল্লুক পেশাব ফাহানা কা তাআল্লুক, পসিনে কা তাআল্লুক, বৌল বিরাস কা তাআল্লুক, খুন কা তাআল্লুক, পেশাব কা তাআল্লুক নূরানিয়ত সে নেই বশরিয়ত সে হ্যায়। ইনসানিয়তের সাথে, মানবতার সাথে তার সম্পর্ক। কিন্তু নবীর বশরিয়ত কিরকম? নবীর ভিতর মাংস আছে, রক্ত আছে, পেশরাব মুবারক আছে, পায়খানা মুবারক আছে, কিন্তু রক্ত নাফাক, প্রবাহিত রক্ত নাফাক, পেশরাব নাফাক, পায়খানা নাফাক, পসিনে দুর্গন্ধ, থুতু মুসলমানের থুতু নাফাক না হলেও কিন্তু গান্দা। এই জন্য মসজিদের মধ্যে থুতু ফেরা নিষেধ, মসজিদকে গান্দা করে ফেলে। কিন্তু হাদিসে পাকে আছে আমায়ন খতবু, এটা বুখারী এক একাংশ পড়ছি, আমায়ন খতবু নখামাতান ইল্লা ওয়া কাফি কফে احد في كفه على رجل فدرك بها وجهه وجلده حضور كريم تكون كيف করার সময় বিশেষ করে সুলাই হুদায়বিয়ার সময় হুদায়বিয়ার সন্ধির সময় অন্তত সহ্যশত সাহাবা ইকরাম ছিলেন আল্লাহর নবী যখন থুতু নিক্ষেপ করতে ইচ্ছা করলে তখন সদ্য শত সাহাবী দুই হাত তুলে দিয়েছে নবীর থুতু নেওয়ার জন্য, যার হাতে থুতু পড়েছে আরেকজন যাতে না পায় সে সমস্ত নবীর থুতু মুবারক চেহারার মধ্যে সমস্ত শরীরের মধ্যে মালিশ করে ফেলে। কেননা নবীর থুতু মালিশ করে সাথে সাথে তার শরীর থেকে মেশক আম্বর কস্তুরের খুশবু প্রবাহিত হয়। নবীর পসরা মুবারক অসুস্থ সময় ছিলাম সিরমুতে পসরা মুবারক রেখে দিয়েছেন। উম্মে আইমান সহ এরকম অনেকবার মেশক আম্বরের খুশবু আসতেছে শরবত থেকে, একে আগে অনেকে নবীর পেশরা মুবারক পান করে ফেলেছে। উম্মে আইমান যখন নবীর পেশরা শরবত মনে করে পান করলেন, সরকার দলেন মুসকে হাসি দিলেন, আয় উম্মে আইমান এগুলি শরবত তুমি আমার পেশরা মুবারক, তো কেয়ামত পর্যন্ত তোমার বংশধর যারা দুনিয়াতে থাকবে তাদের শরীর থেকে মেশক আম্বর কস্তুর খুশবু বের হবে এবং তাদের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। নবীর পসরাবের সম্পর্ক নূরানিয়তের সাথে নয়, বশরিয়তের সাথে। বুখারীর মধ্যে হাদিস আছে তখন বাথরুম ছিল না, জঙ্গলে গিয়ে পাহাড়ে পসরাব করতে হতো, তো রসুল পাক কাজায় হাজতের জন্য জঙ্গলে যেতেন। উম্মুল মুমিনিন মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রেওয়ায়েত,
উনি একদিন যে নবী যেখানে পায়খানা মুবারক করেন সেখানে গিয়েছেন দেখার জন্য। সেখানে গেলেন জঙ্গলের ভিতরে, দেখে যে নবীর কোনো পায়খানা নাই, মাটিতে মেশকা আম্বর কস্তুরি ফুল বসতেছে। কারণ পায়খানা মুবারক করার সাথে সাথে মাটি অন্য কেউ আবার নবীর পায়খানা মুবারক খেয়ে ফেলবে, এই ডরে মাটি ফেটে ওই পায়খানা মাটি খেয়ে ফেলে। যেখানে মাটি নবীর পায়খানা মুবারক খেয়ে ফেলে সেখান থেকে মেশকা আম্বর কস্তুরি ফুল বসবে। হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা আনাস বিন মালিকের আম্মা জান উনি রেওয়ায়েত করতেন, তিরমিজি তো আছে বুখারী তো আছে, নবী অধিকাংশ আছেন উম্মে আইমানের ঘরে অর্থাৎ আনাস বিন মালিকের ঘরে যাইতেন আরাম করতেন। হুজুর করিম গৌরীম সাহেবের ঔলাদ সাইয়্যায়ে আফলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মে মনের ঘরে গিয়ে আল্লাহর নবী আরাম করতেছেন আর হাত দুহাত থেকে চেহারায় পাক থেকে ঘাম প্রবাহিত পসিনা ফুটতেছে আর উম্মেমন একটা বোতল নিয়ে আস্তে 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 নবীর ঘাম মুবারক বোতলের মধ্যে নিচ্ছে। এটা বুখারি তো আছে, তিরমিজি শরীফ আছে, হাদিস কানা। হঠাৎ করে নবী চেতন হয়ে গেল, চেতন হয়ে গেলেন এবং জিজ্ঞাসা করলেন, আয় উম্মে আয়মান, আয় আনসের মা, তুমি বোতলের মধ্যে কি নিচ্ছ? ইয়া রাসূলুল্লাহ, আপনার পসিনা মুবারক নিচ্ছি, কেননা আপনার পসিনা মুবারক এটা মদিনার শরীফের মানুষ এক এক ফোঁটা থেকে নিবে, পানির সাথে মিশ্রিত করলে পানিও মেশকা আম্বর হয়ে যাবে, কস্তুরি হয়ে যাবে, এই জন্য আপনার পসিনা মুবারক আমি বোতলে নিচ্ছি। এমনকি দেওবন্দি হাবিবুর রহমান দেওবন্দিও উনি মজিদাতুল্লামিয়ার মধ্যে এ হাদিসটি ছন্দের মাধ্যমে নকল করেছে। দেওবন্দিরও এই জন্য কোন আশিক রসুল কোন দিওয়ানা ফার্সি ভাষা একটা কথা আছে, কলন্দর আছে গোয়েল দিদা গোয়েল, যারা আশিক রসুল যারা কবির দিওয়ানা তারা বেলায়েতের চোখে আসমান জমিন এমনকি লৌহমাহফুজের সমস্ত এলম তাদের সামনে থাকে। কলন্দর আছে গোয়েল ফার্সি ভাষায় দিদে বলে, তারা দেখে শুনে কথা বলে। আর যে দরবারে এসেছি উনি কলন্দর ছিলেন, সাজি সাহেব তার একটু তুমি ছিলেন, আমি তো অনেকদিন ছিলাম, আমাকে বড় ছেলে হিসেবে ছেলে ডাক্ত বড় ছেলে হিসেবে, তারপর ওনাকে তো লালন পালন করছে ছেলে সালামকে, আমি দেখেছি ওনাকে, উনি তার একটু দুনিয়া ছিলেন কলন্দর ছিলেন। তা আমি বলতাম বাজি একটা হেব জখানা আছে, এখানে একটা মাদ্রাসা হওয়া দরকার, তোদের অফুট চট্টগ্রামের বাসায় সবর ঘর একটা টাইটেল মাদ্রাসা হইল কামের মাদ্রাসা, এখন হয়েছে কিনা? কামেল হয়েছে, কামেল মাদ্রাসা। তাহলে কলন্দর আছে গোয়ক, কলন্দর না যা কিছু বলে দিদার গোয়ক, কেমন পর্যন্ত কি হবে না হবে তারা তাদের বেলায়েতের চক্ষু দেখে। এমন কি আল্লাহ মারুন বলতেছেন লৌহ মাহফুজ আস্ত পেয়েছে আউলিয়া, লৌহ মাহফুজের মধ্যে যে এলম লেখা আছে, যে 30 পারা কোরআন লেখা আছে, বন্দর তকদির লেখা আছে 27 পানির উপরে, সেই লৌহ মাহফুজ সবসময় আল্লাহর ওলিদের চক্ষের সামনে থাকে। তো সুতরাং আমি সূরা ফাতিহা শরীফের আয়াত তেলাওয়াত করেছিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ
মোহাম্মদ তো আমার নবীর নাম। এখানে আল্লাহ তাবারক তাআলা কি নবীর নাম উল্লেখ করতেছেন না নবীর তারিফ করতেছেন? মোহাম্মদ এটা নবীর নাম। আবার কোরআনে সূরা ফাতাহতে এখানে মোহাম্মদ বলতে আল্লাহর উদ্দেশ্য হলো তাফসীরের মধ্যে আছে নবীর প্রশংসা করা, অতি প্রশংসিত ব্যক্তি, অতি প্রশংসিত ব্যক্তি একজন। মোহাম্মদ নামের তো আমরা বরকতান নামের আগে সবাই কম উল্লেখ করলে আসলে আমরা মোহাম্মদ লাখ লাখ মুসলমান আমরা আল্লাহর নবীর নামে পাক থেকে বরকত হাসিল করার জন্য আমরা কি রেখে নামের আগে মোহাম্মদ লেখি না, নবীর মোহাম্মদ নাম থেকে বরকত হাসিল করার আমরা মোহাম্মদ। তাহলে মোহাম্মদ এখানে নবীর নাম উদ্দেশ্য, নবীর নাম লওয়া আল্লাহর উদ্দেশ্য নয়, নবীর প্রশংসা করা আল্লাহর উদ্দেশ্য। সমস্ত সৃষ্টি যদি আল্লাহর নবীর তারিফ করে নবী মোহাম্মদ হবে না, বেশি বেশি মাহমুদ হবে। মাহমুদ মানে প্রশংসিত, অতি প্রশংসিত নয়। আল্লাহ যার তারিফ করবে তিনি অতি প্রশংসিত। 18,000 মখলুক আল্লাহর নবীর প্রশংসা করতে করতে কুরবান হয়ে যায়, নবীর মোহাম্মদ হবে না, মাহমুদ হবে, প্রশংসিত হবে। কিন্তু আল্লাহ যখন তারিফ করবেন তখন অতি প্রশংসিত হবে। অতি অতি বাণী, অতি এলম, অতি আগুন, অতি মানি কি বেশা বেশা আগুন, আগুন অতি আগুন, বেশি আগুন, ফানি ফানি, অতি ফানি ফানি, ফ্ল্যাট ফ্ল্যাট হয়ে গেছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ যে নবীর মাধ্যমে প্রকাশ পেয়েছি 18,000 মখলুকাত আমার জিকির করতেছে, ওনার সাথে যারা আছে উনি আল্লাহর রসুল, আল্লাহর খলিফা, আল্লাহর নায়েব, কেননা আল্লাহ ওনার দ্বারা নিজকে প্রকাশ করেছেন। ওয়াল্লাযীনা মাআহু, যারা ওনার সাথে আছে, ওয়াল্লাযীনা মাআহু যারা ওনার সাথে থাকবে, সাথে আছে কারা? সাহাবায়ে কেরাম। তাহলে মা অর্থ শুধু সাহাবায়ে কেরাম? সাহাবায়ে কেরাম জাহিরি মাহু, আর আল্লাহর নবীর যারা আছে প্রাণের থেকেও নবীকে যারা আরো কাছে মনে করে তারা নবীর রুহানি সাহাবী। সাহাবি দুই প্রকার, জাহিরি এবং রুহানি বাতনি। কিয়ামত পর্যন্ত একদল তারা জান্নাতি আহলে সুন্নাত ওয়াল জামা, যাদের অন্তর নবীর প্রেম আছে, সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান জিন্নুরাইন, 1,24,000 বা 14,000 আলা তালাবী রেবায়ত, যাদের অন্তরে নবীর প্রেম আছে। ইমাম বুখারি পরিচ্ছেদ রচনা করছেন হুব্বুন নবী মিনাল ইমান, নবীর প্রেমের অপর নাম হলো ইমান। তাহলে সাহাবায়ে কেরামের অন্তরে নবীর প্রেম ছিল বিদায় তারা নবীর জাহিরি সাহাবি। কিয়ামত পর্যন্ত যাদের অন্তরে নবীর প্রেম থাকবে তারা নবীর বাতিনি সাহাবি। সুতরাং এই জন্য ওয়াজ উসিয়তের জন্য মাদ্রাসায় লেখাপড়া করার জন্য
অন্তত 17টি সাবজেক্ট আরবি সাবজেক্ট জানা প্রয়োজন। এখন ওয়াজ করা তো মুশকিল নয়, ওয়াজ করা মুশকিল। আমাদের থেকে ওয়াজ শুনি অনেকে নকল করে, অনেক সময় বাংলা ভাষায় ছোট ছোট পুস্তক বের হয়েছে, ঠোঁট টান থাকলে বাসা থাকলে সেও। আর ওয়াজ ইংলিশে চট্টগ্রামে, কারণ অন্যান্য ডিস্ট্রিক্টের মধ্যে এত ওয়াজ হয় না, এই জন্য মাদ্রাসার বারিন্দ ওরা বারিন্দেও যায় নাই, কিন্তু ঘরের তোরাজ ওয়াজ করতেছে বাংলা ভাষা। হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম এরশাদ করেন তারা জাহান্নামে, তারা কি জাহান্নাম। 17টি সাবজেক্ট সাহেব ওলিউল্লাহ সাহেব রহমতুল্লাহ আরবি সাবজেক্ট, গ্রামার, এলমে নাহব, এলমে সরফ, এলমে বালাগত, এলমে মানি, এলমে বয়ান, এলমে আরুস, এলমে ফিকহ, এলমে উসুল ফিকহ, এলমে তাফসীর, এলমে উসুল তাফসীর, এলমুল হিসাব, এগুলি এক একটা সাবজেক্ট। এলমে নাসিখ মনসুখ, কোন আয়াত রহিত হয়েছে, কোন রহিতকারী, কোন হাদিস রহিত হয়েছে মনসুখ হয়েছে, আর কোনটা নাসিখ নাসিখ। আচ্ছা, এই যুগের ওয়াজ কি শ্রেষ্ঠ না সাহেব একরামের যুগের ওয়াজ যারা করতে তারা শ্রেষ্ঠ? হযরত মাওলানা আলী শের আফজাল রাদিয়াল্লাহু আল্লাহর সমস্ত সারিতরিকের সারিতরিকের যিনি ইমাম মূল, উনি রাস্তা দিয়ে যাচ্ছে কুফার জামে মসজিদের মধ্যে, একজন ওয়াজ করতেছে, মানুষ গড়াগড়ি দিয়েছে, আরবি ভাষা তো খুব সুন্দর ওয়াজ। মাওলানা আলী শের আফজাল মসজিদের বাইরে দাঁড়াই তার ওয়াজ শুনছি। শোনার পর উনি বুঝতে পারলেন যে তার কাছে ওয়াজ করার যে এরম যে সাবজেক্ট প্রয়োজন, এই সাবজেক্টের এরম তার কাছে। বাইর হওয়ার পর জিজ্ঞাসা করলেন, তুমি কোথার থেকে এসেছ? বলে, আমি এসেছি অন্য দেশ থেকে, মুলকের শাম থেকে এসেছি। বলে, তুমি যদি কুফার মানুষ হইলে আমি তোমার পিঠে 40 দোরা লাগাইতাম, আমার খেলাফতের এরিয়ার ভিতরে আর ওয়াজ করবে না তুমি। আমি জিজ্ঞাসা করতেছি কোরআন শরীফের মধ্যে নাসেক কয়টা আয়াত আছে, মনসুখ কটা আয়াত আছে বলো। সে বলে, এগুলো আমি জানি না, নাসেক মনসুখের এলাম না, তাহলে তুমি কিছুই জানো না, সুতরাং তোমার জন্য ওয়াজ করা হারাম, তুমি ওয়াজ করতে পারবে না। আমার এরিয়ার মধ্যে আমার খেলাফতের মধ্যে ওয়াজ করলে আমি তোমার পিঠে 40 দোরা লাগাইব। হুজুর করিম ইব্রাহিম সৈয়দ আলম সাল্লাল্লাহু তাআলা ইরশাদ করতেন মুত্তাফাক আলাইহি হাদিস বুখারী মুসলিম উভয় রিওয়ায়াত করছেন, মান ফাসসারাল কোরআন বিরাই ওয়া সাবা ফাকাত আখতা। এই 17টি সাবজেক্টের এলম যাদের কাছে নাই, তারা যখন হাদিস বয়ান করবে হাদিসের ব্যাখ্যা তখন নিজের ইচ্ছা অনুযায়ী করবে, নিজের ইচ্ছা অনুযায়ী। কোরআনের যখন তফসির করতেছে শুদ্ধ হয়েছে অশুদ্ধ হয় নাই, আল্লাহ নবীর সাথ করেন ফাকাত আখতা, তারপরে সে গুণাগার হয়েছে। শুদ্ধ হলেও সে কি হয়েছে? গাজী দীন মিল্লাত ইমাম আহলে সুন্নাহ শের বাংলা রহমতুল্লাহ আলাই ওয়াজ করার সময় একটা শেয়ার উপর আরেকটা এভাবে বসতেন, আর বাম হাত কানের উপর ওয়াজ করতেন, বা তেল ফেরকা করতেন, কোরআন হাদিস বলতেন। তো আমি একদিন বললাম, বুঝু আপনি এভাবে কানে হাত দেন কেন? বলে উনি হাসতেছেন,
বলে বেটা আমি কানে হাত দিই না, আমি মদিনা শরীফ টেলিফোন করি, আল্লাহর নবী যা বলেন আমি ওয়াজ মাহফিলে তা বলি। میں مدینہ منورہ ٹیلی فون کرتا ہوں، سرکار جو فرماتے میں میری زبان سے وہیں تمہارے سامنے بیان کرتا ہوں۔ تو سچ پجن تو اعلیٰ حضرت امام احمد رضا رضی اللہ تعالیٰ عنہ احساس کرتے سین آمی نبیر پرشمسا لکھتے 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 বিভিন্ন সাবজেক্টের উপর কিতাব লিখতে লিখতে প্রায় হাজারের উপর লিখে ফেলেছে, শেষ পর্যন্ত আমার কলম সারেন্ডার করে ফেলেছে। সুবহানাল্লাহ, শুনে আখের কালাম কি লিখতেছেন, লেকিন রাজা খতমে সুখন লেকিন রাজা নে খতমে সুখন ইস পে কর দিয়া خالق کا بندہ خلق کے مولا کہوں تجھے۔ یا رسول اللہ আমার শেষ কথা হলো এটা, আপনার তারিফ 18,000 মখলুকাত শেষ করতে পারবে না। আজ ঈদি মিলাদুন নবী, নবীর প্রশংসার জন্য ওর সফাক সাজি সাহেব কবরের জন্য রহমতুল্লাহ আলাইহ, আজ এখানে আপনারা আসেন নাই সাজ সাহেব কবরা এনেছেন, আল্লামা ইকবাল বলতেছে ইয়ে কদম উঠতে নেই উঠায় যাতে, এ কদম উঠে না উঠানো হয়, আপ আয়ে নেই লায়ে নেই। তাহলে আলা হযরতের আখরি শের উপর আমার কথা শেষ, আল্লাহর প্রিয় নবী তুমি আল্লাহর বেমিসাল বান্দা, আল্লাহর যেমন মিসাল নাই তোমারও মিসাল নাই, কিন্তু বেমিসাল বান্দা হওয়ার পরেও তুমি লেকিন রাজা খতম সুখন কিস পে কর দিয়া খালেক কা বান্দা খলক কে আকা কহুঁ তুজে, তুমি সমস্ত সৃষ্টির আকা ও মওলা, আল্লাহর বান্দা হওয়ার পরও 18,000 সমস্ত 27,500 জমিন সমস্ত খোদায়ের মালিক তোমাকে করে দিয়েছে। আজ দুই কুশির দিন একত্রিত হয়েছে, এক তো সাজি সাহেব কবরে রহমতুল্লাহ আলাইহ ওর সফাক, আরেক তো চষ্টি ঈদে মিলাদুন নবী, দুই কুশির দিন একত্রিত হয়েছে। এই জন্য আমি তিনি সজ্জাদান হোসেন আব্বাসানের হযরত আল্লামা পীরতরে রাবর শরীয়ত বদরুদ্দুজা বাদে বারে আমি প্রশংসা করতেছি, আপনাদের শুকরিয়া আদায় করতেছি, সজ্জাদান হোসেনের শুকরিয়া আদায় করতেছি যে আপনারা আজ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আপনার দিগকে আল্লাহর নবী আল্লাহর ওলিয়ে দাওয়াত দিয়েছেন, নবী এবং ওলির মেহমান তারা, আল্লাহ তাবারক তাআলা আপনাদের উপস্থিতি কবুল করুন মঞ্জুর করুন, যা শুনেছেন শুনে আমল করার তৌফিক দান করুন। আহলে সুন্নাত ওয়াল জামাতের বড় বড় উলামায়ে কেরাম আছে, ওনারা তাকরির করবেন, আপনারা শুনবেন আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা সাইয়্যিদিনা ওয়া নবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া ইত্রাতিহি ওয়া আশিরাতিহি ওয়া উম্মতিহি আজমাইন আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।